আসসালামু আলাইকুম। তাজেক প্রধান কিন্ডারগার্টেন এর হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমরা সবাই বাসায় বেশি বেশি পড়বে এবং লিখবে, কারণ সামনের মে মাসের এক তারিখ থেকে, এপ্রিল মাসের এক তারিখ থেকে আমাদের মডেল পরীক্ষা শুরু। তো আমরা এ পর্যন্ত যা পড়া দিয়েছি এগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন হবে, তোমরা এগুলো ভালোভাবে পড়বে। দেখো বোর্ডে চলে যাই আমি, এখানে কিছু যোগ অঙ্ক, কিছু বিজোড়, আর তোমাদের জোড় বিজোড় কীভাবে নির্ণয় করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে আমরা যোগ অঙ্ক দেখি। প্রথমে দেখো এখানে কত আছে, ২৮, নিচে ১১। যোগ তুমি যদি পারো হাতের করগনেও করতে পারো, ইচ্ছা করলে দাগ টেনেও করতে পারো। আমি দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে আছে কত, ১, এখানে একটা দাগ দিলে। উপরে আছে কত, ৮, আটটা দাগ দিলে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখন সবগুলো দাগ একসাথে গুনবে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কত হলো? ৯। তাহলে এখানে কত বসবে? ৯। তারপরে এখানে দেখো ১, আর উপরে আছে কত, ২। আমি ২টা দাগ দিব। এখন কয়টা হলো এখানে? ৩টা। তাহলে এখানে কত হবে? ৩। এখানে যেই কোনো অঙ্কই করো না কেন, অবশ্যই তোমাদেরকে উত্তর লিখতে হবে। উত্তর কীভাবে লিখবে, এভাবে লিখতে হবে উত্তর। যোগফল কত পেলাম আমরা? ৩৯ লিখতে হবে। তারপরে এখানে দেখো যোগের সময় শূন্য উপরে থাকুক বা নিচে থাকুক, শূন্যের কোনো দাম থাকে না। শূন্যের উপরের সংখ্যা হোক বা নিচের সংখ্যা হোক, যেটা থাকে সেটাই কি বসে। তাহলে এখানে কত আছে? ৯। এখানে ৯-এর ৯ নামবে। তারপরে দেখো এখানে ১, আর এখানে ৪। ৪ আর ১ কত? আমি হাতে করগুণও করতে পারি। ১ এর সাথে আমি কত যোগ করবো? ৪ যোগ করবো। ২, ৩, ৪, ৫। তাহলে আমার কত হলো? ৫। এখানে কত বসবে? ৫। ঠিক সেম এভাবেই তোমাকে এখানে কি করতে হবে, উত্তর লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কর মধ্যে কি করতে হবে, যোগফল বের করার পরে উত্তর লিখতে হবে। এখানে আমি অঙ্কর মধ্যে দেখো আমি ক, খ, গ এভাবে কোনো নাম্বার দেইনি, কিন্তু তোমাদের পরীক্ষার খাতার মধ্যে এরকম করে নাম্বার দেওয়া থাকবে। যেই অঙ্কের যেই নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে ওই অঙ্ক করতে হবে। তারপরে দেখো এই দুইটা অঙ্ক করে দিলাম, বাকি যোগগুলো অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় করবে। এখন দেখো আমরা বিয়োগ করি। এখানে দেখো কত আছে, ৩৫, নিচে আছে কত, ১৪। যোগ মানে কি? সমষ্টি, মোট, মানে একত্র করতে হয়। আর বিয়োগ মানে বিভাগ, মানে ভাগ করতে হয়, এটা থেকে বাদ দিতে হয়। হ্যাঁ, বিয়োগ মানে কি, বড় যে সংখ্যা থাকবে সেটা থেকে ছোট সংখ্যাটা কি করতে হবে, বাদ দিতে হবে। উপর নিচে আছে কত দেখো, ৪। উপরে আছে কত, ৫। ধরো তোমার বাবা তোমাকে ৫ টাকা দিয়েছে, এখন সেই ৫ টাকা থেকে তুমি তোমার ছোট বোনকে ৪ টাকা দিয়েছো মজা খাওয়ার জন্য, তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে? এখানে তুমি দাগ টেনে বিয়োগ করো, ১, ২, ৩, ৪, ৫। ৫-এর থেকে ৪ বাদ দিলে কত থাকে? ১। তাহলে এখানে কত বসবে? ১। উপরে দেখো এখানে আছে ৩, ৩টা, আর নিচে আছে কত, ১। ১ ছোট সংখ্যা আর ৩ বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে কি কখনো বড় সংখ্যা বাদ যায়? যায় না, সবসময় বড় সংখ্যা থেকেই কি ছোট সংখ্যা বাদ যায়। তাহলে তুমি এখানে ৩টা ডাক দাও, ১, ২, ৩। এই ৩ থেকে এই ১ বাদ দাও, তাহলে এখানে কত থাকবে তোমার? ২। তাহলে এখানে কত আসবে? ২। আমরা কত পেলাম? ২১। যোগে যেভাবে যোগফল লিখতে হয়, বিয়োগের সময়ও ঠিক তেমনি কী লিখতে হবে? বিয়োগফল লিখতে হবে। যোগে যোগফল, বিয়োগে বিয়োগফল, এখানে কত পেয়েছি? ২১। এভাবে করতে হবে। আরেকটা অঙ্ক দেখো, এই যে উপরে আছে এখানে ২, নিচে আছে ১। তাহলে ২-এর থেকে যদি আমি ১ বাদ দিই কত থাকবে? ১। এখানেও ২, নিচে ১। ২-এর থেকে ১ বাদ দিলে কত থাকে? ১। তাহলে কত পেলাম আমি? ১১। এইভাবে প্রত্যেকটা অঙ্কই কী করতে হবে, উত্তর লিখে, যোগফল লিখে তারপরে উত্তরটা তোমাকে লিখতে হবে। পাশাপাশি অঙ্কও ঠিক সেম, তবে পাশাপাশি অঙ্ক যখন তোমরা করবে তখন অবশ্যই রাফ করবে। পাশাপাশি অঙ্ক রাফ কীভাবে করবে, ওগুলোর মতোই এইভাবে উপরে নিচে তুলে নিবে। দেখো উপরে আছে ২, নিচে ০। তাহলে বিয়োগের সময় আবার একটু ব্যতিক্রম, বিয়োগের সময় যদি ০ নিচে থাকে তাহলে কোনো শূন্যের কোনো দাম থাকে না, উপরে যে সংখ্যা থাকবে সেটাই নামবে। কিন্তু যদি উপরে ০ থাকে তাহলে ০টাকে কী করতে হয়, বড় ১০ ধরতে হয়। যেহেতু এখানে ০ নিচে আছে তাহলে উপরে ২, তাহলে এখানে কী হবে, ২-এর ২ নামবে। তারপরে দেখো এখানে আছে ৫, এখানে আছে ২, আমি ৫টা দাগ দিব, ১, ২, ৩, ৪, ৫। ৫-এর থেকে যদি আমি ২টা দাগ দিই বাদ, তাহলে কয়টা থাকবে? ৩টা থাকবে। তাহলে এখানে কত বসবে? ৩। তাহলে আমি কত পেলাম এখানে? ৩২। এই অঙ্কের মধ্যেও তোমাকে বিয়োগফল লিখতে হবে।
32 এভাবে লিখতে হবে প্রত্যেকটা অঙ্ক এভাবে তোমাদেরকে করতে হবে এখন দেখো এখানে আমি যেই দেখো উপর নিচের বিয়োগ দুটো দুটা আর পাশাপাশি যে অঙ্ক ওখানে আমি একটা তোমাকে বুঝিয়ে দিয়েছি বাকি অঙ্কগুলো তুমি নিজে করবে এখন দেখো আমরা জোড় বিজোড় নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখব আমরা জানি জোড় কি কি সংখ্যা 2 4 6 8 আর 0 এগুলো কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হলো 1 3 5 7 9 এখন দেখো এখানে দুইটা সংখ্যা ডান পাশের সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটা কি হবে বিয়োগ হবে সরি জোড় হবে আর যেই সংখ্যার ডান পাশের সংখ্যা বিয়োগ বিজোড় সংখ্যা হবে ওইটাই কি পুরো সংখ্যাটাই বিজোড় সংখ্যা হবে তাহলে এখানে দেখো আছে কত 42 দেখো এখানে আমি লিখেছি 42 54 তারপরে 50 38 26 এই সংখ্যা কয়টা কি এগুলো জোড় সংখ্যা এগুলো কি সংখ্যা জোড় সংখ্যা যেখানে আমি লিখেছি দেখো 42 54 50 38 26 তারপরে এখন দেখো আমরা বিজোড় সংখ্যা দেখবই দেখো এই যে বাম ডান পাশের সংখ্যা এখানে বিজোড় তার মানে কি পুরো সংখ্যাটাই বিজোড় সংখ্যা 1 2 3 4 5 এখানে এই সংখ্যা কি কি আছে দেখো 13 61 27 65 51 এই পাঁচটা সংখ্যা আবার কি হবে বিজোড় সংখ্যা হবে এই যে আমি লিখেছি দেখো 13 61 27 65 51 তোমাদেরকে ঠিক তোমরা যদি এভাবে বুঝে বুঝে করো তাহলে তোমাদের জোড় বিজোড় সংখ্যাটা কি কঠিন মনে হবে না তোমরা খুব ইজিলি ভাবেই জোড় বিজোড়টা নির্ণয় করতে পারবে এখানে আমি ক নাম্বারটা দেখিয়ে দিয়েছি আর খ নাম্বারটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এটা তোমাদের তোমরা নিজেরা বাছাই করবে এই খ নাম্বারটা তাহলে এখানে যোগ বিয়োগ এবং জোড় বিজোড় যে অঙ্কগুলো দিয়েছি এগুলো কি তোমাদের পরীক্ষার জন্য থাকবে এই পর্যন্ত তোমাদের গণিত ক্লাসে যা যা করানো হয়েছে তোমরা সব কিছু ভালোভাবে পড়বে ভালোভাবে প্রিপারেশন নেবে পরীক্ষার জন্য তোমাদের এ পর্যন্তই তোমাদের পরীক্ষার পড়া এগুলো তোমরা বাসাভাবে ভালোভাবে পড়ো আর যদি না বুঝো তাহলে তোমরা 25 তারিখের মধ্যে আমাদের স্কুলে এসে যোগাযোগ করো পরীক্ষা কীভাবে হবে জানতে হবে তো তোমরা এসো স্কুলে যোগাযোগ করো আর যদি কিছু না বুঝো সেটাও আমাদের জানাতে পারো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ